আজ অনেকদিন পর বাজার থেকে আনা জ্যান্ত কাতলা মাছ বেশি কাতলা মাছ এনেছিলাম কাতলা মাছটা দেখো ফ্রাই করাও কিন্তু আমার হয়ে গেছে কাতলা মাছও ফ্রাই করে নিয়েছি আর আলুও ফ্রাই করে নিয়েছি কাতলা মাছের পিসগুলো দেখো কত সুন্দরভাবে ভেজে নিয়েছি আমি কিন্তু মিডিয়ামভাবে ভেজে নিয়েছি আমার একটু কড়া ভাজাই ভাল লাগে ভাজা মাছও খাই আবার নালে ঝোলে দিয়েও খাই সেই জন্য কিন্তু এখানে গেভিটা তৈরি করে নিয়েছি গেভিটার রসুন পুরো মাংসের মতো করে বানিয়েছি রসুন পেস্ট রয়েছে পেঁয়াজ কুচনো রয়েছে চেরা লঙ্কা রয়েছে তার মধ্যে গুঁড়ো সব রয়েছে আর এখানে বানাচ্ছে মুগ ডাল মুগ ডালটা মিষ্টি আলুতে করবো সেই সেজন্য মুগ ডাল ওখানে ফুটছে আর এখানে কিন্তু ঝোলটা গরম হয়ে গেছে সের মধ্যে এখন কিন্তু কাতলা মাছ ভাজা রাখা যেটা ভাজা কাতলা মাছ ছিল সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এখন এগুলো জাস্ট ঝোল করবো অত মানে ডিপ গেবেও করবো না জাস্ট একটু হালকা করে ঝোল করবো যাতে ভাত দিয়ে খাওয়া যায় কাতলা মাছের ঝোল বা রুই মাছের ঝোল কিন্তু দারুণ লাগে সেই জন্য এখন ঘরের মধ্যে বানিয়ে অনেক অনেকদিন রেস্টুরেন্টে খেলাম এবার একটু ভাবলাম যে বাড়িতে নিজের মতো করে একটু বানিয়ে খাই হালকা করে পাতলা ঝোল করে সুন্দরভাবে কিন্তু এখন এটা বানাচ্ছে জিরা ফোড়ন দিয়েছিলাম দিয়েছিলাম আদা রসুন পেস্ট দিয়েছিলাম টমেটো দিয়েছি চিরা লঙ্কা ধনেপাতা পাতা দিই নি ধনে পাতা ছিল না ধনেপাতা দেওয়া হয়নি প্রায় এটা কিন্তু কমপ্লিট এবার এটা কিন্তু ভাতের সাথে খাবো আর ভাতের সাথে যেটা খাবো সেটা কিন্তু নেক্সট পার্টে আসবে সেই ভিডিওটাও দেখো তোমরা জাস্ট রান্নাব তোমাদের সাথে শেয়ার করলাম দেখা হবে নেক্সট পার্টের সাথে